हेलो स्टूडेंट्स एंड वेलकम टू कैरियर मैप ऑनलाइन। आज के आमरा जियोग्राफी सब्जेक्ट निये किछु आलोचना करब। एखन आगे एकटा धारणा छिलो जे साइंस मैथ विशेष करे मैथ भीषण इम्पोर्टेंट समस्त कम्पिटिटिव एग्जामेर जोन्नो। এখন কিন্তু সেই কনসেপ্টটা একটু চেঞ্জ হয়েছে। এখন কিন্তু জিএস একটা খুব ইম্পর্টেন্ট পার্ট হয়ে দাঁড়িয়েছে এই কম্পিটিটিভ এক্সামের জন্য। জিএস হচ্ছে জেনারেল স্টাডিজ, আর সেই জিএস বা জেনারেল স্টাডিজের মধ্যে একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট হচ্ছে জিওগ্রাফি। আর আজকে আমরা এই সাবজেক্টটি নিয়েই বেশ কিছু আলোচনা করব, বা কিভাবে এই সাবজেক্টটা আমরা পড়ব, কী কী টপিক এই সাবজেক্টের মধ্যে ভীষণ ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আমরা আজকে একটু আলোচনা করব। আমার নাম শিল্পী, আজ থেকে আমি তোমাদের জিওগ্রাফি পড়াবো। আচ্ছা, এই ভয়টা রাখলে হবে না যে প্রচুর পড়া। এই সাধারণত একটা ভয় থাকে স্টুডেন্টদের মধ্যে যে ম্যাথ প্র্যাকটিস করে নিলাম হয়ে গেল, কিন্তু জিএস মানেই প্রচুর পড়তে হবে, হিস্ট্রি জিওগ্রাফি আদার সাবজেক্ট প্রচুর পড়তে হবে। কিন্তু তার জন্যই আমরা আজকে একটু কিছু শর্ট করে নেব যে কী কী জিনিস ইম্পর্টেন্ট এবং তার মধ্যে থেকে আমাদের কী কী পড়তে হবে। তো প্রথমেই দেখো দেওয়া আছে হোয়াট উই হ্যাভ টু স্টাডি, জিওগ্রাফিতে কী কী টপিক আমাদেরকে পড়তে হবে। প্রথম টপিক দেওয়া আছে ইন্ডিয়া লোকেশন বাউন্ডারিজ স্টেটস অ্যান্ড ইউটিএস মানে ইউনিয়ন টেরিটরিজ অ্যান্ড পলিটিক্যাল জিওগ্রাফি অফ ইন্ডিয়া অ্যান্ড দ্য ওয়ার্ল্ড। এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট টপিক। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, জিওগ্রাফি পড়তে গেলে অনেক টপিক আছে, কিন্তু তার মধ্যে থেকে আমরা তোমাদের জন্য যে যে টপিকগুলো সবথেকে ইম্পর্টেন্ট, যে যে টপিকগুলো থেকে বিগত বেশ কিছু বছর ধরে সবথেকে বেশি প্রশ্ন আসে, সেই টপিকগুলোই কিন্তু আমরা তোমাদের জন্য এখানে বেছে বেছে সিলেক্ট করে দিয়েছি। প্রথমেই যেটা বললাম ইন্ডিয়ার লোকেশন বাউন্ডারি, এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট টপিক। দ্বিতীয় টপিক যেমন ফিজিওগ্রাফি, আনাদার ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। ইন্ডিয়ার টোটাল যে ফিজিওগ্রাফিটা রয়েছে সেটাও ভীষণ ইম্পর্টেন্ট, সেখান থেকেও কিন্তু প্রচুর কোশ্চেন আসে। নেক্সট টপিক হচ্ছে আমাদের ড্রেনেজ সিস্টেম মানে ইন্ডিয়ার যে টোটাল রিভার সিস্টেম, এটাও আনাদার ভেরি ইম্পর্টেন্ট টপিক, ভেরি। এখান থেকেও কিন্তু সব থেকে, ইনফ্যাক্ট আমি যতগুলো বছর বিগত দেখেছি সব থেকে বেশি প্রশ্ন এসছে কিন্তু এই ড্রেনেজ সিস্টেম থেকে, মানে ইন্ডিয়ার টোটাল যে রিভার লেক সবটা নিয়ে। এটা নিয়ে আমি আরও আলোচনা করব যে কীভাবে বা এখান থেকে এক্স্যাক্ট কী কী টপিক আমরা পড়ব সেখানে আমি আসব। নেক্সট আসি আমরা ক্লাইমেট অ্যান্ড ভেজিটেশন, এটাও একটা গুরুত্বপূর্ণ টপিক। ক্লাইমেট আর ভেজিটেশন এই দুটো টপিক একটু দুজনের সাথে রিলেটেড, যেমন আমরা ডিটেলে আলোচনা তো পরে যাব। ফর একটা এক্সাম্পল বলছি, যেমন তুন্দ্রা ক্লাইমেট, তুন্দ্রা ক্লাইমেট সেই ক্লাইমেটেই যে ভেজিটেশন হয় দ্যাট ইজ তুন্দ্রা ভেজিটেশন। তাই ক্লাইমেট ভেজিটেশন দুটো টপিক একসাথে আমি দিয়েছি এই কারণেই, কারণ এটা কিন্তু একটা অন্যের সাথে ভীষণভাবে রিলেটেড। ক্লাইমেট পড়লে সেখান থেকেই আমরা অনেকটা ভেজিটেশন হয়ে যাবে। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস যে ক্লাইমেট কিন্তু একটা কনসেপচুয়াল টপিক, মনসুন ক্লাইমেট, জে স্ট্রিম, বিশেষ করে এই টপিকগুলো থেকে কিন্তু বেশি প্রশ্ন আসে, এবং এটা কিন্তু না বুঝলে তুমি উত্তর দিতে পারবে না। আমাদের বেশ কিছু টপিক এখানে আছে যেগুলো কিন্তু প্রচণ্ডভাবে কনসেপচুয়াল, শুধু আমি পড়ে মুখস্থ করে নিলাম সেটা কিন্তু হবে না, কনসেপ্টটা ক্লিয়ার হবে। আর এরপর থেকে যখন আমরা ডিটেল ভিডিওতে যাব, এরপরে আসবে এরকম প্রত্যেক টপিক, এই যে টপিকগুলো তোমরা দেখছো এরকম এক একটা টপিকের ওপরে আমাদের এক একটা করে ডিটেল ভিডিও যাবে, আমি পুরো এক একটা টপিক নিয়ে পুরো ডিটেলে বোঝাবো, তখন আমরা সমস্ত কিছু ডিটেলে আলোচনা করব এবং কনসেপ্টগুলো তোমাদের ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। নেক্সট হচ্ছে সয়েল অ্যান্ড এগ্রিকালচার, এটাও একটা ভালো টপিক। সয়েল মানে আমাদের ইন্ডিয়ার কী কী সয়েলগুলো রয়েছে, এবং সয়েলের সাথেও এগ্রিকালচার কিন্তু রিলেটেড, আমরা সবাই জানি কোন কোন সয়েলের ওপরে কী কী এগ্রিকালচার, কোন কোন ক্রপ ভালো হবে সেটা ডিপেন্ড করছে, তাই এই দুটো আমি একসাথে দিয়েছি। আচ্ছা, আর দেখো কী কী আছে আমাদের, ইরিগেশন অ্যান্ড রিভার প্রজেক্ট, এটাও ইম্পর্টেন্ট। এটা দিয়ে দেয় যে কোথায় ইন্ডিয়ার মধ্যে কোন কোন ইরিগেশন সবথেকে ভালো হয়, বা কোন জায়গায় সবথেকে বেশি ইরিগেটেড মানে আই মিন ইরিগেশন সবথেকে বেশি দরকার হয় কোন স্টেটে, আর রিভার প্রজেক্ট কী আছে, এগুলো ওরকম ছোটো ছোটো কোয়েশ্চেন মাঝে মাঝে দিয়ে দেয়। মিনারেল রিসোর্স, আমাদের কোথায় কী কী মিনারেলস দেখতে পাওয়া যায়, কোন কোন মিনারেলস থেকে কী কী রকস আছে তৈরি হয় সেটা দিয়ে দেয়, কম্পোজিশন কোন কোন মিনারেল, কারণ মিনারেল থেকেই তো রক তৈরি হয়, তো কোন কোন মিনারেল থেকে কী কী রক্স তৈরি হয় সেটা দেয়, ইন্ডিয়ায় কোথায় কোন মিনারেল সবথেকে বেশি, আয়রন সবথেকে বেশি কোথায় পাওয়া যায়, সেই ধরনের কোয়েশ্চেন মাঝে মাঝে দেয়।
ইন্ডাস্ট্রিজও, কোথায় কোন ইন্ডাস্ট্রি সবথেকে গুরুত্বপূর্ণ ইন্ডাস্ট্রি, কোন ইন্ডাস্ট্রি সবথেকে বেশি লার্জেস্ট ইন্ডাস্ট্রি কোনটা আমাদের ইন্ডিয়ার, এই ধরনের কিছু কিছু প্রশ্ন দিয়ে দেয়। এর মধ্যে থেকে যেমন আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি একটা ইম্পর্টেন্ট ইন্ডাস্ট্রি, এখনের জন্য আইটি একটা ইম্পর্টেন্ট সেক্টর ইন্ডাস্ট্রি। নেক্সট ট্রান্সপোর্ট অ্যান্ড পোর্টস, এখান থেকেও কিছু কিছু কোয়েশ্চেন আসে। ডেমোগ্রাফি অফ ইন্ডিয়া, এটা থেকেও কিন্তু বাকিগুলোর তুলনায় এটা থেকেও কিন্তু আসে। পপুলেশন আমাদের, যে আমাদের ইন্ডিয়ার পপুলেশন কত, এসটি পপুলেশন, এসসি পপুলেশন, সেন্সাস। পপুলেশনের একটা খুব ইম্পর্টেন্ট টপিক হচ্ছে সেন্সাস। সেন্সাস কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যে বিগত 10 বছর অন্তর অন্তর যে সেন্সাসগুলো হয় তার যে কারেন্ট যে ডেটাগুলো, এগুলো কিন্তু আমাদের একটু জেনে রাখতে হবে। তারপরে আসছে ইন্ডিয়ান জিওগ্রাফি উইথ স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি। এটা WBCS বা আমাদের স্টেটের পরীক্ষাগুলোতে কিন্তু ওয়েস্ট বেঙ্গলটা আবার খুব ইম্পর্টেন্ট। যেমন আমরা দেখো এই ইন্ডিয়ান জিওগ্রাফির উপর যেগুলো যেগুলো পড়ে এলাম, যে ক্লাইমেট, আমাদের রিভার্স, এইগুলোই বেশ বেশি করে একটু জোর দিতে হবে কার উপরে, ওয়েস্ট বেঙ্গলের উপরে। শুধু যে শুধু ওয়েস্ট বেঙ্গলের উপরে কী রিভার, কী ফিজিওগ্রাফিক ফিচার্স কী আছে, ওখানে রিভার্সগুলো কী আছে, ওখানকার পপুলেশন কেমন, পার্টিকুলার ওখানের ইরিগেশন কেমন, ওখানের ক্লাইমেট কেমন, এগুলো আমাদের একটু বেশি করে জোর দিতে হবে। এছাড়াও কিছু টপিক আছে যেগুলো একটু কনসেপচুয়াল। হ্যাঁ, এটা ঠিক যে এখান থেকে খুব বেশি প্রশ্ন তোমরা পাবে না, 2-3টা জিওগ্রাফির কোশ্চেন পাবে, কিছু কিছু বছর কিন্তু এখান থেকেও কোশ্চেন দিয়ে দেয়। তাই আমরা ভাবছি হয়তো যে এটা পড়বো না, কিন্তু না, এটা করলে হবে না। যদি একটা কি দুটো প্রশ্ন দিয়ে দেয় তাহলে কিন্তু সেটা ছেড়ে যাবে, তাই জন্য আমাদের এটা কিন্তু একটু দেখে রাখতে হবে। এখানে যে কটা প্রশ্ন আছে আমরা জানি এগুলো সবকটাই ফিজিক্যাল জিওগ্রাফির উপর, আর সবকটাই কনসেপচুয়াল বেস টপিকস। যেমন ফার্স্টেই আছে ইউনিভার্স অ্যান্ড সোলার সিস্টেম, আর্থ অ্যান্ড ইটস কম্পোজিশন, ল্যাটিটিউড লংগিটিউড, অ্যাটমোসফিয়ার, কন্টিনেন্টস অ্যান্ড ওশান যেগুলো আছে, টাইডস অ্যান্ড সিজ, ভলক্যানো, আর্থকুয়েক, সুনামি অ্যান্ড দ্য রকস। এই কটা টপিকের মধ্যে কিন্তু আবার সোলার সিস্টেম টপিকটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট এদের মধ্যে থেকে। আর এই যে যেমন দেখছো যে লংগিটিউড ল্যাটিটিউড, এটা কিন্তু আবার ইন্ডিয়ার জিওগ্রাফি, যেটা আমরা বলেছিলাম ইন্ডিয়ার লোকেশন, ওইটা পড়তে গেলে কিন্তু এটার হেল্প লাগবে তোমার, কারণ এই কনসেপ্টে একটু লাগবে। তাই এখান থেকে কিছু কিছু আর্থকুয়েক কোথায় সবথেকে বেশি মাত্রায় হয়েছিল এটা দিয়ে দিতে পারে, কোনো একটা ভলক্যানো দিয়ে দিল যে এই ভলক্যানোটা কোথায় দেখতে পাওয়া যায়, বা এটা অ্যাক্টিভ ভলক্যানো নাকি এটা ডরম্যান্ট ভলক্যানো, এটাও দিয়ে দেয়। কিন্তু এই কোশ্চেনগুলো আসে মাঝে মাঝে, রকস কোন রকসটা কী ধরনের, একটা ইগনিয়াস রকসের এক্সাম্পল দাও, বা একটা সেডিমেন্টারি রকস এক্সাম্পল দাও, যেটা আবার তার মেটামরফিক রকস সেখান থেকে কী এসছে, এগুলোও কিন্তু মাঝে মাঝে এক একটা দিয়ে দেয়। বাট এই কটার মধ্যে আবার সব থেকে ইম্পর্টেন্ট কিন্তু সোলার সিস্টেম, এখান থেকে কিন্তু এগুলোর তুলনায় বেশি প্রশ্ন আসে। আচ্ছা, মোটামুটি এই টপিকগুলো যদি আমরা একটু কভার করি তাহলে আমাদের মোটামুটি জিওগ্রাফিটা আমরা একটা জায়গায় নিয়ে আসতে পারবো। তাহলে এতক্ষণ ধরে আমি সবগুলো টপিকের কথা বললাম, এবারে আমরা একটু জিস্ট করে নিই, আর একবার একটু ডিটেলে বলে দিই যে কী কী জিস্ট বা কী কী জিনিসগুলো পড়লে তোমাদের জিওগ্রাফিটা কভার হয়ে যাবে। দেখো, ইন্ডিয়ার লোকেশনটা বললাম, ইটস ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক। আবার বলছি ফিজিওগ্রাফি আনাদার ভেরি ইম্পর্টেন্ট টপিক, ড্রেনেজ সিস্টেম, ক্লাইমেট অ্যান্ড ভেজিটেশনটা একটু পড়বো আমরা, সয়েল অ্যান্ড এগ্রিকালচারটাও একটু পড়বো, এছাড়া কিছু মিনারেলস কোথায় কী পাওয়া যায়, কোথায় ইরিগেশনস হচ্ছে, আমাদের রিভার প্রজেক্টের কয়েকটা নাম আমরা একটু দেখে রাখবো, কী কী ইন্ডাস্ট্রি কোথায় কোথায় হয়েছে সেটা জানতে হবে, ট্রান্সপোর্ট সিস্টেম কীভাবে, কিছু কিছু পোর্টসের নাম এটা আমরা একটু দেখে রাখবো, আমাদের সেন্সাস যেটা বললাম, ডেমোগ্রাফি অফ ইন্ডিয়ার মধ্যে পপুলেশন এবং সেই সেন্সাসের পুরো ডেটাগুলো একটু দেখে রাখবো, আর এই যে ওয়েস্ট বেঙ্গল, পুরো ইন্ডিয়ার জিওগ্রাফিটা ওয়েস্ট বেঙ্গলের রেসপেক্টে আমরা একটু দেখে রাখবো। এই পুরো জিস্টটা আমরা পড়লাম, দেখলাম, এর সাথে একটু কনসেপ্ট যেগুলোর ক্লিয়ার লাগবে, একটু কনসেপচুয়াল টপিকের মধ্যে থেকে আমরা এই টপিকগুলো একটু দেখে রাখবো, এই সোলার সিস্টেম, আর্থ অ্যান্ড ইটস কম্পোজিশন, লংগিটিউড ল্যাটিটিউড, অ্যাটমোসফিয়ার, অ্যাটমোসফিয়ারের লেয়ার্সগুলো, কন্টিনেন্ট অ্যান্ড ওশানস, টাইড অ্যান্ড সি, ভলক্যানো, আর্থকুয়েক অ্যান্ড সুনামি অ্যান্ড দ্য রকস। আর এর মধ্যে থেকে আমি যেটা বললাম যে এই ইউনিভার্স অ্যান্ড সোলার সিস্টেম, এই টপিকটা এগুলোর মধ্যে থেকে বেশি ইম্পর্টেন্ট। ওকে, এগুলো পড়লে মোটামুটি আমরা একটা জিওগ্রাফিটাকে কভার করে ফেলতে পারবো।
এবারে স্ট্র্যাটেজি যেমন বললাম যে এই সবগুলোর মধ্যে থেকেও কোন কোন টপিকগুলো খুব বেশি ইম্পর্টেন্ট আর সেগুলোর মধ্যে থেকেও আমরা কিভাবে কোন কোন জিনিসগুলো পড়বো, কিভাবে পড়বো সেইটা একটু আমি এখানে তোমাদের বলে দেবো। এবার দেখো, ফার্স্ট যে টপিক, ইন্ডিয়া লোকেশন বাউন্ডারি স্টেট অ্যান্ড ইউটিএস বা ইউনিয়ন টেরিটরিজ, এই টপিকটা আমরা কিভাবে পড়বো বা এই টপিক থেকে কোন কোন জিনিসগুলো নিয়ে পড়বো। দেখো, প্রথমেই আসছে অল স্টেট বাউন্ডারিজ অ্যান্ড কান্ট্রি বাউন্ডারিজ। ইন্ডিয়ার মধ্যে যে স্টেটসগুলো রয়েছে সেই স্টেটসের চারপাশে যে স্টেট বাউন্ডারিগুলো রয়েছে সেগুলো আমরা এখান থেকে ভালো করে দেখব। এটা কিন্তু ভীষণ আসে যে কোন স্টেটের বাউন্ডারি কোন কোনটা আছে সেটা অপশন দিয়ে দিল, বা কোন স্টেটের সব থেকে বেশি বাউন্ডারিজ রয়েছে সেটা এখানে দিয়ে দিল, কিন্তু এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। নেক্সট যেটা বললাম, কান্ট্রি বাউন্ডারিজ, একটা স্টেটের কান্ট্রি বাউন্ডারিজগুলো কোনগুলো রয়েছে। যেমন ধরো উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশের কান্ট্রি বাউন্ডারিজের মধ্যে আমরা নেপাল বলতে পারি। তো এরকম কোন স্টেটের মধ্যে তার আশেপাশে কান্ট্রি বাউন্ডারিজ কী কী রয়েছে সেইটা। আরেকটা যেটা এখানে আছে, সি বাউন্ডারিজ, সিটাও কিন্তু আমাদের পড়তে হবে বা দেখতে হবে একটু, যে এই তার আশেপাশে কোন সি রয়েছে বা কোন ওশান বডিজ রয়েছে, ওয়াটার বডিজ রয়েছে, সেগুলোও কিন্তু আমাদের একটুখানি দেখে রাখতে হবে। আর এখানে একটা কথাই আমি বলবো যে ম্যাপ ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই টপিকগুলো যদি তোমরা পুরো খাতা বা বই নিয়ে দেখে পড়ো কোনো দিন মুখস্থ হবে না, তোমাদেরকে ম্যাপ দেখে পড়তে হবে। যেমন আমরা ছোটোবেলায় দেওয়ালে সূত্র টাঙিয়ে রাখতাম প্রতিদিন মুখস্থ করার জন্য, তোমাদেরকে দেওয়ালে নিজে হাতে একটা করলে তো খুবই ভালো, একটা ম্যাপ করে, আর না হলে দোকান থেকে কিনে এনে একটা ম্যাপ দেওয়ালে টাঙিয়ে রাখবে যেখানে কিন্তু ডিভিশনটা করা রয়েছে, স্টেটের ডিভিশনটা, নাহলে তো কোনো লাভ নেই। তো স্টেটের ডিভিশন করা একটা ম্যাপ এনে দেওয়ালে টাঙিয়ে রাখবে, প্রত্যেক দিন সেই ম্যাপটা দেখবে, যেন পরীক্ষার সময় এক সেকেন্ড ভাবতে না হয়, চোখের সামনে যেন আমার ভাসে যে কোন স্টেটগুলো কার পাশে কী স্টেট রয়েছে, ইউপির পাশে বিহার রয়েছে নাকি ইউপির পাশে ঝাড়খণ্ড রয়েছে, এটা যেন আমার না গুলিয়ে যায় বা এক সেকেন্ড যেন ভাবতে না হয়, বা কোন স্টেটের পাশে কোন কান্ট্রি বর্ডার রয়েছে, কোন ওয়াটার বডিজ রয়েছে, এগুলো যেন ভাবলে কিন্তু হবে না। ওই জন্য এই, এবং তার সাথেও আরও যে টপিকসগুলো এখান থেকে একটা ইম্পর্টেন্ট টপিক রয়েছে, যেমন ধরো ট্রপিক অফ ক্যান্সার, এইটা খুব আসে, ট্রপিক অফ ক্যান্সার কোন কোন স্টেট দিয়ে গেছে, তাহলে সেটাও স্টেট বাউন্ডারি বা এই এই টপিকের মধ্যেই পড়ে যায়। তাহলে এটাও জানার জন্য কিন্তু তোমাকে ভীষণভাবে ক্লিয়ার থাকতে হবে যে ট্রপিক অফ ক্যান্সার যে আমাদের ইন্ডিয়ার মধ্যে দিয়ে গেছে সেগুলো কোন কোন স্টেট দিয়ে গেছে। ম্যাপটা যদি আমাদের চোখের সামনে ক্লিয়ার থাকে, পরীক্ষার হলে বসে কিন্তু এক সেকেন্ডে তোমাকে ভাবতে হবে না। তাই পুরো এই যে টপিকটা, এই টপিকটা পুরোপুরি হচ্ছে কিন্তু ম্যাপ বেসড টপিক, ইন্ডিয়ার ম্যাপ। ওকে, তো অল স্টেট বাউন্ডারিজ, কান্ট্রি বাউন্ডারিজ, সি বাউন্ডারিজ, এগুলো সব কিন্তু আমরা ম্যাপ দেখে পড়বো। এছাড়া আর একটা টপিকও যেটা আছে সেটা হচ্ছে ক্যাপিটালস, প্রত্যেকটা স্টেটের কী কী ক্যাপিটাল এবং প্রত্যেকটা ইউনিয়ন টেরিটরিজের কী কী ক্যাপিটালস রয়েছে সেগুলোও কিন্তু তোমরা দেখে রাখবে। তো এইখান থেকে কিন্তু এইভাবে যদি ম্যাপ দেখে জিনিসগুলো পড়ো, এই টপিকটা পড়তে তোমাদের অনেকটা সুবিধা হয়ে যাবে। নেক্সট টপিকে আমরা যাই, আচ্ছা, ফিজিওগ্রাফিক ডিভিশন অফ ইন্ডিয়া, এখান থেকে আমরা কী কী পড়বো এবার একটু জেনে নিই। নর্দার্ন মাউন্টেন, নর্দার্ন মাউন্টেন থেকে আমাদের হিমালয় মাউন্টেনটা ভীষণ ভালো করে পড়তে হবে যেমন। দেন গ্রেট নর্দার্ন প্লেন, আমাদের গঙ্গা ব্রহ্মপুত্র যে প্লেন রিজিয়নটা, এটা এখান থেকে ভালো করে পড়বো। পেনিনসুলার প্লেটো, ডেকান প্লেটো বা প্লেটো যে রিজিয়নটা রয়েছে সেখান থেকে ডিটেলে আমরা পড়বো একটু। কোস্টাল প্লেন, ইস্ট কোস্ট, ওয়েস্ট কোস্ট, এগুলো এখান থেকে দেখবো, আর যে আইল্যান্ডের নামগুলো রয়েছে সেগুলো আমরা এখান থেকে দেখবো। তো এই টপিকগুলোর ওপর কিন্তু একটু ভালো করে আমাদের জোর দিতে হবে ফিজিওগ্রাফিক ডিভিশন অফ ইন্ডিয়াটাকে কভার করার জন্য। আর এখান থেকে কিন্তু বেশ প্রশ্ন আসে, ভালো প্রশ্ন এবং কনসেপচুয়াল প্রশ্ন আসে। নেক্সট টপিক আমরা কী পড়বো, ইন্ডিয়ান ড্রেনেজ সিস্টেম, আনাদার ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক, এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে। রিভার, লেকস, ড্যামস, আমি দেখো বলেই দিয়েছি এখানে প্রজেক্টস, এগুলো আমরা এখান থেকে ভীষণ ভালোভাবে পড়তে হবে, প্রত্যেকটা ইন্ডিয়ার প্রত্যেকটা রিভার, ড্যাম, লেকস, সমস্ত কিছু। এর মধ্যে থেকে এই যে রিভারের পার্টটা, এই রিভারের পার্টটা আমরা কীভাবে পড়বো ইন্ডিয়ান রিভার সিস্টেমের মধ্যে থেকে, তিনটে রিভার সিস্টেম টোটাল আমাদের ইন্ডিয়ার মধ্যে আমরা এইভাবে ভাগ করে নিতে পারি, ইন্দাস রিভার, গঙ্গা ব্রহ্মপুত্র রিভার, আর হচ্ছে আমাদের পেনিনসুলার রিভার। তো ইন্দাস রিভার একটা ভালো করে আলাদা করে পড়বে ভালো করে, আর গঙ্গা ব্রহ্মপুত্র রিভার, আর হচ্ছে আমাদের পেনিনসুলার যে রিভারগুলো রয়েছে বা সার্দান যে রিভারগুলো রয়েছে সেইগুলো, এই প্রত্যেক
প্রত্যেকটা টপিকের উপরে আমি ডিটেইল ক্লাস নেব, তখন প্রত্যেকটা টপিক ডিটেইলে আলোচনা করব। তো এই ইন্ডিয়ান ড্রেনেজ সিস্টেম থেকে এই পোর্শনটা যদি আমরা ভালো করে পড়ি তাহলে কিন্তু আমাদের ড্রেনেজ সিস্টেমটা কভার হয়ে যাবে। আচ্ছা, তো এইভাবে যদি আমরা চেষ্টা করি জিওগ্রাফিটাকে পড়ার, আশা করছি তোমরা সবাই জিওগ্রাফিটাকে কভার করতে পারবে। এইটা মনের মধ্যে রাখলে কিন্তু হবে না যে আমাদের জিএস বা জিওগ্রাফি হিস্ট্রি এগুলো পড়বো না, শুধু ম্যাথ করলেই হয়ে যাবে। কারণ বারবার বলছি, এখন কিন্তু জিএসের ওপরেও ভীষণভাবে জোর দিচ্ছে, তিন চারটে কোশ্চেন তো জিওগ্রাফি থেকে আসবে, তিন চারটে না এলেও দু তিনটে তো আসবেই। এবার দেখো, যে কম্পিটিশান সেখানে যদি একটা কোশ্চেন তোমার ছেড়ে যায় তাহলেও কিন্তু তুমি অনেক স্টুডেন্টের থেকে পিছিয়ে যাচ্ছ। তাই যদি আমরা মনে করি যে জিওগ্রাফিটাকে বাদ দিয়ে দেবো তাহলে কিন্তু কখনোই হবে না, জিওগ্রাফিটাকেও কিন্তু আমাদের ভীষণ ভালো করে পড়তে হবে। এবং আশা করছি যে নেক্সট যখন আবার ভিডিও আসবে তোমাদের, প্রত্যেকটা সাবজেক্ট আমি ভীষণ ভালো করে ডিটেলে আলোচনা করে দেবো এবং তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। থ্যাংক ইউ।